নিজের এত মামলার আসামি আমরা, এত পাপাচার, এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহ, এত গুনাহের পাহাড় আমাদের, এগুলো মাথায় আসলে, এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না। আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ হাল না। আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ, কত অপরাধ হয়ে আছে, কত মামলার আসামি হয়ে আছি আল্লাহর কাঠগড়ায়। আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানে উঠবে, সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না। দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার। সেজন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে তওবা করে হারাম থেকে ফিরে এসে তাকওয়ার পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন যত পাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাপ নেবেন, যথাযথ নিয়মে মাপ নেবেন, আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাপ চাইবেন। ভাইয়ের আমার, আমি এরকম বহু মানুষকে দেখেছি, জিজ্ঞেস করেছি, কথা বলেছি, জানার চেষ্টা করেছি, যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই, বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায় 10 মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না, অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয়। হাদিসে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। অতএব আমাদের সিয়ামগুলো অর্থবহ হচ্ছে না, আমাদের রমাদান আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে না। এর 3 নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গাফেল, এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন। অতএব রমাদানে দোয়া করবেন 2টি সময়। এক, দিনভর তো করবেনই, ইফতারের আগে বিশেষ করে দোয়া করবেন। ইফতারের আগে মেয়েরা ইফতারের প্রস্তুতি নিয়ে, আর আমরা পুরুষরা ইফতারি খাওয়ার জন্য মহড়া দিতে দিতে সময়টা চলে যায়, দোয়া করা হয় না। আর একটা সময়, ভোর রাতের সময়টা যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে তার চাওয়াগুলোকে পূরণ করেন, এত বড় সুযোগ বান্দার জীবনে আর কখনো আসে না। ভোর রাতের দোয়া এত গুরুত্বপূর্ণ একটা সময়। আফসোস যে বছর জুড়ে আমাদের দ্বারা এই সুযোগটা হয় না, আমরা ভোর রাতে উঠে দোয়া করতে পারি না। আমাদের তথাকথিত কর্মব্যস্ততা, আমাদের তথাকথিত জাগতিক সমস্ত কাজের চাপের কারণে এই টাইমে আমাদের ঘুমিয়ে থাকতে হয়, আমরা উঠতে পারি না। রমাদান মাস আমরা সাহরি খাওয়ার জন্য উঠি, সাহরি খাওয়ার জন্য আমরা সবাই উঠে থাকি, যেহেতু সাহরি গ্রহণের জন্য আমরা উঠে থাকি। অতএব এই ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করার যে সুবর্ণ সুযোগ, এই সুযোগটা রমাদান মাসে হাতছাড়া কোনো বুদ্ধিমান মানুষ করতে পারে। এই জন্য ভাইয়েরা আমার, সাহরি খেতে যখন উঠবেন 10 মিনিট সময় হাতে নিয়ে একটু আগে সাহরিটা শেষ করে, অথবা সাহরি খাওয়ার আগে যদি হাতে থাকে সময়, তাহলে নির্জন কোনো একটা কক্ষে চলে যান, যে কক্ষে যে রুমে কেউ নাই, দরজাটা বন্ধ করে দেন, নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে আল্লাহর কাছে একটু মাপ চান, বাড়ির ছাদে চলে যান, নির্জন কোনো জায়গায় চলে যান, মসজিদে যদি কেউ ওই সময় না থাকে মসজিদে চলে যান, একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আল্লাহ তালা আমাদের সকলকে রমাদানকে অর্থবহ করার জন্য বেশি থেকে বেশি আল্লাহর কাছে নিজের পাপাচারের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর মহাব্বতে চোখের পানি ফেলা, আল্লাহর কাছে দোয়া নিবেদন করার তৌফিক দান করুন। আমাদের অনেক ভাইরা আছেন কোরআন এবং হাদিস মোতাবেক চলার, সুন্না মোতাবেক চলার চেষ্টা করেন, জীবনে বিশুদ্ধতার পথে চলার চেষ্টা করেন, কিন্তু দোয়া থেকে মাহরুম, দোয়া থেকে বঞ্চিত, দোয়া হয় না, দোয়া করা হয় না। সালাতের পরে সম্মিলিত দোয়া আপনি করেন না, আপনি আজকারগুলো পড়েন, কিন্তু আপনার জীবনে একাকী দোয়া করার সুযোগ যে সময়গুলোতে হওয়া উচিত, বিশেষ করে ভোর রাতের সময়, সিয়ামরত অবস্থায় সারা দিন ভর হাত তোলা ছাড়াও করতে পারেন মনে মনে আল্লাহর কাছে দোয়া, বিনা উজুতেও করতে পারেন আল্লাহর কাছে, যদি উজু করে করাটা উত্তম। অতএব এই কাজটি আমাদের রোজাকে, আমাদের সিয়ামকে, আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিতে পারে ইনশাআল্লাহ। অতএব সিয়াম রেখে রমাদান মাস জুড়ে দোয়া করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চার নম্বর সুযোগ হলো, চার নম্বর যে কাজটির কারণে আমাদের সিয়ামটা অর্থবহ হচ্ছে না, সেটি হলো এতেকাফের ব্যাপারে অবহেলা করা। রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত প্রতি বছর রমাদানের শেষ 10টি দিন মসজিদে তিনি এতেকাফ করতেন। একবার এক বছর তিনি রমাদানের শেষ 10 মসজিদে এতেকাফ পূর্ণ করতে পারেননি, সেজন্য পরবর্তী বছর তিনি 20 দিন এতেকাফ রেখেছেন, অর্থাৎ আগের বছরের 10 দিনকে পর বছর রেখে দিয়েছেন। এরপর এতেকাফের এই আমলটিকে তিনি মিস করতে চান নাই। সুন্নাহ কোনো আমল, সাধারণত সুন্নাহ কোনো আমল, মুস্তাহাব কোনো আমলের বিবরণ কোরআনে সচরাচর দেয়া হয় না, খুব কম, রেয়ার। এগুলোর বিবরণ হাদিসে পাওয়া যায়। এতেকাফ এমন একটা আমল যে আমলটার ব্যাপারে কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলার বিধান সম্পর্কেও বলেছেন, এবং মসজিদকে পরিচ্ছন্ন করতে বলেছেন, হারামকে পরিচ্ছন্ন করতে বলেছেন, তার অন্যতম উদ্দেশ্য হলো এতেকাফকারীরা যেন এতেকাফ করতে পারে। এত গুরুত্বপূর্ণ আমল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো ইতিকাফের আমলটি একবারও ছুটেনি। আমি বলি যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের জীবনে সে আমল একবারও করা হয়নি। যে আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি, সে আমল আপনি জীবনে কখনো করেননি। আপনার চাইতে হতবাক আর কে হতে পারে বলেন? নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষের জীবনে থাকে না। ভাইরা আমার, রমাদান মাসের শেষ দশকে ইতিকাফটা কীরকম আমি বলি। আপনি কারোর কাছে কোনো কিছু মুখে চেয়েছেন, টেলিফোনে চেয়েছেন, মোবাইল করে চেয়েছেন, দরখাস্ত চিঠি দিয়ে চেয়েছেন, পেয়েছেন কি পান নাই আপনার সন্দেহ সংশয় আছে, আপনি আপনার চাওয়াটা যাতে পূরণ হয় সেজন্য আর টেলিফোন ফেলে রেখে আপনি ওই চিঠি বা মুখে বলা বলির যে ধাপ আছে, স্টেপ আছে, সেটা অতিক্রম করে আপনি এসে সরাসরি ওই লোকটার দুইটা পাও জড়ায় ধরে আপনি পড়ে গেলেন। এই চাওয়াটা যেরকম রমাদানের প্রথম দশকে আল্লাহর কাছে দোয়া করলেন, ইবাদত বন্দেগী করলেন, তাকওয়া চর্চা করলেন, সে দ্বিতীয় দশকে করলেন, এরপরে তৃতীয় দশক যখন আসছে, রমাদান শেষ হয়ে যাচ্ছে, আগে মুসল বাঁচবো কিনা জানি না, এই ভয় থেকে, এই চিন্তা থেকে আপনি আর আল্লাহর কাছে শুধু সাধারণ চাওয়া নয়, আল্লাহর ঘরে গাঁটটি বুসকানি এসে পড়ে গেলেন। এই বিষয়টি অনেকটা ওই যে কারোর পায়ে পড়ে গেলেন যেরকম, ওই রকম আবেগঘন একটা ইবাদত। ভাইরা আমার, এই আমলটি আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। রমাদানের যে আমলটার প্রতি অবহেলা সবচেয়ে বেশি, অথচ এই আমলটার গুরুত্ব ফরজ আমলের পর সবচেয়ে বেশি। এত গুরুত্বপূর্ণ আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েননি, তার স্ত্রীগণ ছাড়তেন না। আমার দেশে মহিলারা তাদের করা তো অনেক পরের কথা, পুরুষরা পর্যন্ত ইতিকাফ করে না। আমরা আজকাল এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের মসজিদগুলোতে লোক দিয়ে, টাকা দিয়ে আমরা ইতিকাফের জন্য লোক রাখি। অর্থাৎ ইতিকাফটা একটা বোঝা, আল্লাহ একটা বোঝা দিয়েছেন, এই বোঝার দায় থেকে মুক্ত হওয়ার জন্য টাকা দিয়ে হারাম পদ্ধতিতে আমরা লোক রাখি ইতিকাফের জন্য। ভাইরা আমার, ইতিকাফ হলো আল্লাহর পথে যাওয়ার, আল্লাহর কাছাকাছি যাওয়ার এক সোপান সিঁড়ি, এর চেয়ে বড় মোক্ষম সিঁড়ি সেজদা ছাড়া দ্বিতীয়টা হওয়া কঠিন। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইতিকাফ। এটাকে আমরা আমাদের জীবনে হেলায় আমরা এটাকে আমরা অবহেলা করে এটাকে দূরে সরে রাখছি এবং এটাকে আমরা পালন করছি না। ভাইরা আমার, ইতিকাফ এমন একটা আমল যে আমলের স্বাদ আপনি নগদ পাবেন। আমি সবসময় বলি তিনটি ইবাদতের স্বাদ একেবারে নগদ মানুষ অনুভব করতে পারে, তার একটি হলো ইতিকাফ, আর একটি হলো সেজদা, আর একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। আপনি ফিল করবেন ইনশাআল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার ভালোভাবে ইতিকাফ করতে পেরেছে তার জীবনে দেখবেন ইতিকাফ, আর সে ইতিকাফ ছাড়া থাকতে পারে না, ব্যাকুল হয়ে যায়। আমি বহু মানুষকে দেখেছি যে জীবনে ইতিকাফ উনি ছাড়তে পারেন না, ইতিকাফের স্বাদটা পেয়ে গেছেন। ভাইরা আমার, কেমন যেন গাঁটটি বসকানি আল্লাহর ঘরে আপনি চলে আসলেন, হাজির হয়ে গেলেন, অটোমেটিক আপনার আমল হবে, আপনার লাইলাতুল কদর পাওয়ার তৌফিক হবে। অতএব রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হবে। আমরা আজকাল অনেক ব্যস্ত ভাই, অনেক ব্যস্ত, আমি ছাড়া আমার ব্যবসা চলে না, আমি ছাড়া আমার প্রতিষ্ঠান চলে না, আমি ছাড়া আমার সংসার চলে না, কিন্তু আমার মৃত্যুর পর আমি ছাড়া সব কিছুই চলবে, হয়তো আমার চাইতে আরও ভালোভাবেও চলবে। যে ব্যক্তি মনে করে আমি ছাড়া চলে না এই জন্য ইতিকাফে বসতে পারি না, তার জন্য ইতিকাফে বসা আরও বেশি আবশ্যক, কারণ সে এত বেশি দুনিয়াদার হয়েছে যে তার দিনের জন্য কিছু সময় ব্যয় করতে পারছে না। 355 দিন আপনি মিশ্র কাজে ব্যয় করেন, দিনের কাজ দুনিয়ার কাজ 10টা দিন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অবসর হয়েছেন আল্লাহর দিকে রুজু হন, এর নগদ স্বাদ আপনি পাবেন। ইতিকাফ যদি আপনি রাখতে পারেন, রমাদানের যে স্বাদ, রমাদানের যে তৃপ্তি, এটা আপনি পেয়ে যাবেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার শেষ দশক ভালোভাবে কাটবে। আর ইতিকাফে না বসলে আমাদের সামাজিক ব্যস্ততায় আপনি চাইলে ইবাদত করতে পরিপূর্ণভাবে পারবেন না, কারণ আপনাকে গ্রামের বাড়ি থেকে ঈদ করতে হবে, দুই দিন যাবে পথে আসা যাওয়া, এরপরে গ্রামে গেলে মানুষের সাথে কথাবার্তা হাই হ্যালো একদিন চলে যাবে, আপনার শেষ দশকের দিনগুলো বরবাদ হয়ে যাবে, যাওয়ার আগে প্রস্তুতির দিনগুলো নষ্ট হবে, ঈদের শপিং আপনার সময় নষ্ট হবে। আপনি ইতিকাফে বসে যান, সবই ঠিকঠাক মতো হবে, আপনার ইবাদতটা মাঝখান থেকে হয়ে যাবে, রমাদানটা সার্থক হয়ে যাবে। অতএব আমলটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।